গত পর্বে আমরা জেনেছি হারিত মণ্ডলের ছেলে সুচরিত স্কুলের ছেলেদের সাথে মারপিট করে আহত অবস্থায় বাড়ি ফিরেছে এই পর্বে আমরা জানবো আওয়ামী লীগ ভেঙে যেতে চলেছে মৌলানা নেতৃত্বে যা মামুন মেনে নিতে পারছেন না আরমানিটলার পিকচার প্যালেস থেকে মামুন ফিরে এলেন ভাঙামন নিয়ে যা সব ঘটনা ঘটছে তার সঙ্গে তিনি কিছুতেই নিজেকে মেলাতে পারছেন না মাদারীপুর থেকে চলে আসার পর মামুন এই কয়েক মাস ঢাকাতেই আছেন তিনি আলাদা একটা বাসা ভাড়া করতে চেয়েছিলেন কিন্তু তার দিদি কিছুতেই তাতে রাজি হননি সেগুন বাগিচার বাড়িটা মস্ত বড় বেশ কয়েকটা ঘর খালি পড়ে থাকে তবু তার ভাই পয়সা খরচা করে আলাদা বাসায় থাকবে এ কথা মালিহা বেগম কানেই তুলতে চান না মামুন এখন পরিপূর্ণ বেকারও নন টাঙ্গাইলে সেই সম্মেলনের সময় মানিক মিয়ার সঙ্গে পুরনো আলাপটা ঝালিয়ে নেবার পর তিনি মানিক মিয়ার কাছ থেকে ইত্তেফাক পত্রিকায় যোগ দেবার প্রস্তাব পান মামুন অবশ্য চাকরি নিতে সম্মত হননি তবে প্রতি সপ্তাহে একটি করে কলাম লিখছেন প্রায় প্রতি সন্ধ্যাবেলাতেই তিনি ইত্তেফাক অফিসে আড্ডা দিতে যান তার আরেকজন পুরনো দোস্ত জনাব আবুল মনসুর আহমেদের প্রভাবে তিনি আওয়ামী লীগ কাউন্সিলেরও সদস্য হয়েছেন তার মেয়ে হেনা ভক্ত যে সেও ফিরে যেতে চায়নি দেশের বাড়িতে মামুন তাকে ভর্তি করে দিয়েছেন ঢাকার একটি স্কুলে মাঝে অবশ্য দুবার মামুন ঘুরে এসেছেন মাদারীপুর তার স্ত্রী ফিরোজাকে তিনি অতি কষ্টে বোঝাতে সক্ষম হয়েছেন যে এখন ঢাকা ছেড়ে চলে আসতে কিছুতেই তার মন চাইছে না পাকিস্তানের এখন একটা সন্ধিক্ষণ চলছে বলা যায় এই সময় তিনি ঘটনার কেন্দ্র থেকে দূরে থাকতে চান না ফিরোজা বেগম নিজে ঢাকায় আসতে চান না বড় শহর তাঁর পছন্দ নয় নিজের সংসার ছেড়ে অন্যের সংসারে অতিথি হয়ে থাকা তিনি বরদাস্ত করতে পারবেন না তার বাগান করার শখ নিজের তত্ত্বাবধানে পোঁতা বেগুন টমেটো ও শশা গাছগুলির ফলাফল না দেখে তিনি কোথাও নড়তে চান না তাছাড়া মামুন জানেন তার স্ত্রীর সঙ্গে তার দিদির কোনোদিন বনিবনা হয়নি মামুনও মনে মনে কিছুদিনের জন্য সাংসারিক জীবন থেকে অব্যাহতি চাইছিলেন সেগুন বাগিচার এই বাড়িটিতে মামুনের প্রধান আনন্দের উৎস হল মঞ্জু মামুনের স্ত্রী গান বাজনা পছন্দ করেন না আর এ বাড়িতে সব সময় যেন আবহাওয়াতে সুর ভাসছে তাঁর ভগ্নীপতি আলম সাহেব মজলিসি মানুষ বাইরে থেকে গায়ক বাজনাদারদের তিনি প্রায় ডেকে আনেন তাছাড়া নিজের সন্তানদের গান বাজনা শেখাবার ব্যাপারেও তিনি যথেষ্ট উদার মঞ্জু মেয়েটার যেন সত্তায় মিশে আছে সঙ্গীত যখন তখন সে গান গেয়ে ওঠে অনেক সময় সে অন্যের কথার উত্তর দেয় গানের লাইন দিয়ে মামুন তার নিজের জীবন বা সংসারের ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করেন না যা হবার তা তো হবেই এই রকম একটা দার্শনিক সুলভ মনোভাব আছে তার। অবশ্য তার খাওয়া পড়ার সমস্যা নেই জমি জমা থেকে বছরের খোরাকিটা ঠিকই জুটে যাবে কিন্তু তিনি প্রায়ই চিন্তা করেন দেশের ভবিষ্যৎ সম্পর্কে দেশের ভবিষ্যৎটা অনিশ্চিতের হাতে ফেলে দেওয়া যায় না দেশের মানুষকেই দেশের ভবিষ্যৎ গড়তে হয় এই ভবিষ্যৎ গড়ার জন্য স্বপ্ন দেখতে হয় সকলের স্বপ্ন এক হয় না তাই নেই যত বিপত্তি বাইরের জগতের ব্যাপার স্যাপার দেখে যখন মামুনের খুব মন খারাপ লাগে তখন তিনি দু তিন দিন আর বাড়ি থেকে বেরোন না তখন তিনি মঞ্জুকে অনবরত অনুরোধ করেন গান শোনা মামুনি গান শোনা আমাকে মঞ্জুকে দেখে মঞ্জুর গান শুনে মামুনের দিন বাদে কবিতা লিখতে ইচ্ছে হয়েছে লিখেছেন দু তিনটি কোথাও ছাপতে দেননি মঞ্জুকে দেখে তার ক্ষণে ক্ষণে মনে পড়ে যায় ছাত্র বয়সে তাঁর প্রেরণাদাত্রী দাউদ কান্দির সেই গায়ত্রী ওরফে বুলার কথা বুলার স্তোত্রেই তার আসমানী প্রজাপতি নামে প্রথম কাব্য পুস্তকটি ভরা সে কথা বোধ হয় আর কেউ জানে না এমনকি বুলাও জানে না বুলাকে তিনি তার বিয়ের পর একবারও দেখেননি সেই জন্যই বুলার অষ্টাদশী তরুণী মূর্তিটি তার চোখে জেগে আছে বুলা এখন কোথায় আছে কে জানে মামুনের সেই সময়কার বন্ধু প্রতাপের সঙ্গেও আর যোগাযোগ নেই বুলার সঙ্গে মঞ্জুর অবশ্য তুলনা চলে না মুখে কিছু প্রকাশ না করলেও বুলার সঙ্গে তার সম্পর্কটা ছিল প্রেমের কোনো রকম প্রতিদানের আশা না করেও মামুন বুলাকে ভালোবেসেছিলেন আর মঞ্জু তার দিদির মেয়ে তার কন্যা সমা তবু মঞ্জুর যৌবন চাঞ্চল্য তার সারল্যের সৌন্দর্য গান গাওয়ার সময় তার আত্মনিবেদনের রূপ এসব যখন মামুন দেখেন তখন তিনি মঞ্জুর গুরুজন থাকেন না তখন তিনি দেখেন একজন কবি হিসেবে এই অনুভূতি তার একান্ত নিজস্ব সব গোপনের চেয়েও অতি গোপন সহিদ আর পলাশ নামে কলকাতার দুটি ছোকরা এসে মঞ্জুর জীবনে একটা ঝড় বইয়ে দিয়েছিল ওরা চলে যাবার পর মঞ্জু যখন তখন কান্নায় ভেঙে পড়তো বাবা মায়ের কাছে তখন খুব বকুনি খেয়েছে মঞ্জু মামুন তখন অতিশয় স্নেহে ও যত্নে মঞ্জুর হৃদয়ের শুশ্রূষা করেছেন এখন সে অনেকটা সামলে উঠেছে প্রথম কয়েক মাস তো কলকাতায় যাবার জন্য খুব বায়না ধরেছিল এখন আর সে কথাও বলে না মামুন অবশ্য কোনো এক সময় কলকাতায় নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে ওকে এবারের তিনতলায় মাত্র ঘর বাদ বাকি ছাদ এই ঘরে মামুনের আস্তানা সম্প্রতি তার ৪৫ বছর পূর্ণ হয়েছে এই বয়সে আর নতুন করে কিছু করা যায় না কিন্তু ইত্তেফাক কাগজে লেখা শুরু করা ও আওয়ামী লীগে সক্রিয় অংশগ্রহণ করার পর তিনি যেন আবার নতুন করে কর্মচাঞ্চল্য অনুভব করছেন মামুনের আগুছালো স্বভাবের জন্য মঞ্জু প্রায়ই এসে তাকে বকুনি দেয় মামুন তাতে মজা পান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বকুনি দেবার লোক কমে আসছে একসময় মামুন তার বাবাকে খুব ভয় পেতেন তার বাবার ইন্তেকাল হয়েছে অনেক দিন। কলকাতায় থাকার সময় মামুন ভয় ও ভক্তি সম্ভ্রম করতেন ফজলুল হককে সেই ফজলুল হক এখন পূর্ব পাকিস্তানের গভর্নর তার আগেকার ব্যঘ্র বিক্রম আর নেই বয়সের ভারে পীড়িত কেমন যেন জরোদ্গ অবস্থা মামুন একদিন দেখা করতে গিয়েছিলেন তার সঙ্গে ফজলুল হক মামুনকে ঠিক যেন চিনতেই পারলেন না অথচ এই ফজলুল হকের কথাতেই মামুন নিজের কেরিয়ার নষ্ট করে পূর্ব বাংলার গ্রামে গ্রামে স্কুল খোলার কাজ নিয়ে জীবনের মূল্যবান কয়েকটি বৎসর ব্যয় করেছেন আর মামুন ভয় পেতেন তার এক পিসিমাকে তিনিও আর বেঁচে নেই নিজের স্ত্রীর সঙ্গে মামুনের ঠিক মনের মিল না হলেও তাকে তিনি ভয় পান না ফিরোজা বেগম বকাবকি করেন না যেদিন যেদিন অসদ্ভাব হয় সেদিন সেদিন তিনি কথা বন্ধ করে দেন মামুন তাতে স্বস্তি বোধ করেন এখন বয়স হচ্ছে মামুন বুঝতে পারেন এখন থেকে ছোটরাই তাকে পকুনি দেবে মঞ্জু যখন তখন তিন তলার ঘরে এসে বলবে মামু তোমাকে নিয়ে পারি না আবার তুমি মাটিতে সিগারেটের টুকরো ফেলেছ তোমাকে তিন তিনখানা ছাইদান দিয়েছি মামুন মঞ্জুকে দিয়ে কাজ করাতে ভালোবাসেন তিনি হেসে বলেন কাল রাতে ঘুমাতে পারি নাই তোরা তো খোঁজও রাখিস না ওই দেখ দরজার ধারের পেরেকটা খসে গেছে কাল মশারি টাঙাতে পারি নাই মঞ্জু কলকণ্ঠে বলে ওঠে তুমি বিনা মশারিতে শুয়ে রইলে হায় আল্লাহ তুমি যে কি একটা পেরেক ঠুকতেও জানো না তুমি শুধু কাগজের ওপর কলম ঘষতে জানো পেরেক ঠোকার জন্য মঞ্জু একটা হাতুড়ি বা ইট খোঁজে তা না পেয়ে সে তার দাদির পান হাজার হামান দিস্তা নিয়ে আসে পুরনো গর্তে পেরেকটা ঠিকঠাক বসাবার জন্য সে মন প্রাণ একাগ্র করে ফেলে কৃত্রিম বিরক্তিতে মামুন দোকানে হাত চাপা দিয়ে বলে ওঠেন উহ আর না আর না আমি সহ্য করতে পারি না দিলি তো মাটি করে নে হয়েছে এবার একটা গান শোনাতো কাজ সাঙ্গ করার পর মঞ্জু বলে মামু তোমার মতন গান পাগল আমি আর দেখি নাই আমার জানা সব কয়টা গানই তো তোমার পঞ্চাশ বার শোনা হয়ে গেছে মামুন বলেন ওরে ভালো গান পঞ্চাশ কেন একশোবার শুনলেও পুরনো হয় না তুই ওই গানটা করতো পুরানো সেই দিনের কথা সেই কি ভোলা যায় মঞ্জু কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে মামুনের দিকে তার মুখে মৌসুমি মেঘের মতন অকস্মাৎ একটা ছায়া পড়ে সে আস্তে আস্তে বলে জানো মামু আমার কলেজের কয়েকটা মেয়ে বলে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইলে নাকি গুণা হয় উনি ইন্ডিয়ার কবি বিধর্মী মামুন একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন কলেজের মেয়েরাও আজকাল এই কথা বলে নাকি আমি কিছু কিছু সরকারি কর্মচারীর মুখে এই ধরনের কথা শুনেছি কলেজের ছেলে মেয়েরাও যদি এরকম কথা বলতে শুরু করে তাহলে বুঝতে হবে এ দেশের খুবই দুর্দিন আসছে তা তোর নিজের কি মনে হয় আমি অত শত বুঝি না আমার ভালো লাগে শোন কবিতা গান এসব হলো অন্তরের জিনিস এসবের ওপর কোনো ফতোয়া জারি করা যায় না যার যেটা ভালো লাগে সে তাই করবে তুই ধর তো গানটা মঞ্জুকে বেশি সাধাসাধি করতে হয় না সে সারা ঘর ঘুরতে ঘুরতে গানটা গাইতে থাকে চক্ষু দুটি বোঝা শরীরটা একটু একটু দোলে দুটি হাত বুকের কাছে জোর করা তার পরনে একটা জাফরানি রঙের শাড়ি তার অঙ্গটি বেদ তার মতন বাতাসে ফুরফুর করে উঠছে তার চুল মামুন শ্রবণ ও দর্শন সমান সমান করে চেয়ে রইলেন তার দিকে প্রকৃতির কি অপার রহস্য এই মেয়েটাকে তিনি প্রায় জন্মাতে দেখেছেন বলা যায় হামুঘুরি বয়সে বড় কাঁদুনে ছিল দেখতেও ভালো ছিল না সবাই বলতো বাপের মতন মুখ হয়েছে তারপর ধীরে ধীরে বড় হলো আর পাঁচটা মেয়ের মতনই ফ্রক পরে স্কুল যেত আলাদা কোনো বৈশিষ্ট্য ছিল না হঠাৎ যৌবনে পা দিয়ে তার কি অসাধারণ পরিবর্তন সর্বক্ষণ ঝলমল করে তার হাসি সুন্দর তার কথা বলার ভঙ্গি সুন্দর তার হাতের আঙুলগুলো পর্যন্ত কি সুন্দর সে যখন ঘরে ঢোকে এক ঝলক বসন্ত বাতাস নিয়ে আসে এই মেয়েটিকে কোনো একটা পরের বাড়ির ছেলে একদিন নিয়ে চলে যাবে মঞ্জুর কণ্ঠস্বর বেশ খোলা মেলা তবে এখনো সে নিজস্ব স্টাইলটা খুঁজে পায়নি এখন সে পশ্চিম বাংলার শিল্পী সুচিত্রা মিত্রর অনুকরণ করছে কিছুটা উচ্চারণ পরিষ্কার প্রতিটা শব্দের ওপর আলাদা আলাদা ঝোঁক কলিম শরীফের কাছে কিছুদিন তালিম নিলে এম এ উঁচু দরের শিল্পী হতে পারবে গানটি শেষ হওয়া মাত্র মামুন অন্য মনস্কভাবে তাঁর খাতাটা খুলে লিখলেন অতীব সুন্দর কিছু দেখি যদি বক্ষে ব্যথা জাগে এই লাইনটা লেখার পর তিনি দ্বিতীয় লাইনটির চিন্তায় তন্ময় হয়ে গেলেন মঞ্জুকে যে তার গান শুনে কিছু একটা বলা উচিত সে কথা মনেই রইল না মঞ্জু একটুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে জিজ্ঞেস করলো মামু কি লিখছ সঙ্গে সঙ্গে ঘোর ভেঙে গেল মামুন লজ্জা পেয়ে গেলেন খাতাটা বন্ধ করে বললেন কিছু না এই লাইনটা যে তিনি মঞ্জুকে দেখেই লিখলেন তা নয় হঠাৎ এরকম এক একটা অনুভূতি আসে গানটা শুনতে শুনতে তার বুকে একটা ব্যথার ভাব জেগেছিল কিন্তু এরকম একটা লাইন যেন নিজের ভাগ্নিকে দেখানো যায় না তিনি আবার বললেন কিছু না মঞ্জু তার পাশে বসে পড়ে বলল তবু আমি দেখব তুমি মধ্যে মধ্যেই কী সব লেখো গান লেখো বুঝি মামুন খাতাটা পেছনে লুকিয়ে বললেন আরে না রে ওতে সব প্রাইভেট কথা লিখে রাখি ছোটদের দেখতে নাই ইস আমি বুঝি ছোট কথা ঘোরাবার জন্য মামুন জিজ্ঞেস করলেন হ্যাঁ রে বাবুল আর এসেছিল তোরে অঙ্ক দেখায় দেবার কথা বলেছিলাম না ওকে মঞ্জু মাথা নেড়ে বলল মোটেই আমি তার কাছে অঙ্ক শিখব না সে মোটেই কথা বলতে পারে না আলতাফির ভাই বাবুলকে মামুনের খুব পছন্দ ছেলেটি খুব লাজুক ঠিকই কিন্তু পড়াশোনায় খুব মাথা একেবারে হিরের টুকরো ছেলে মঞ্জুর সঙ্গে ভালো মানাবে তিনি হাত দিয়ে চুলে বললেন বাবুলের সঙ্গে তোর ভাব হয় নাই চমৎকার ছেলে মঞ্জু বলল সে মোটে কথাই বলে না তার সাথে আমার ভাব করতে বয়ে গেছে মামুন হাসতে হাসতে মঞ্জুর পিঠে একটা চাপড় মেরে বললেন আহ কি বললি বয়ে গেছে তুই যে শহীদ পলাশদের সঙ্গে কয়েকদিন মিশেই কলকাতায় এদের কথা বলতে শিখেছিস নিচতলা থেকে কে মঞ্জুর নাম ধরে ডাকল মঞ্জু চলে গেল মামুন লাগলেন বাবুল আর আলতাফের কথা আলতাফি তাকে স্বেচ্ছা নির্বাসন থেকে টেনে এনেছেন আলতাফের প্রতি তিনি কৃতজ্ঞ কিন্তু আলতাফ আজকাল তাকে এড়িয়ে এড়িয়ে চলে আলতাফ মামুনকে যথেষ্ট প্রগতিশীল মনে করে না একদিন আলতাফ তাকে ঠাট্টা করে বলেছিল কি মামুন ভাই আপনি আওয়ামী লীগের মুরব্বীদের ধরে মন্ত্রিত্বের গদি চান না আওয়ামী লীগের মধ্যে ভাঙন আসন্ন সেদিন পিকচার প্যালেসের অধিবেশনের শেষেই মামুন সেটা বুঝে গেছেন মৌলানা ভাসানি পররাষ্ট্রনীতির প্রশ্নে একেবারে জিদ ধরে আছেন আওয়ামী লীগের নেতা সোহয়ার ওয়ার্দি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি আমেরিকার সঙ্গে গাঁটছড়া বাঁধার নীতি সমর্থন করবেনি অথচ সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাসানি সাহেব প্রকাশেই এই নীতির নিন্দা করছেন ভাসানি সাহেবের মনোভাবটাই সবসময় সরকার বিরোধী এখন তার নিজের দল সরকার হাতে পেয়েছে তবু তিনি সরকার বিরোধিতা ছাড়তে পারছেন না এ এক অদ্ভুত অবস্থা আগামী নির্বাচনের কথা ভেবে আওয়ামী লীগের এখন সরকারে থাকাই উচিত মামুনও এটা মনে করেন কিন্তু মওলানা ও তার সমর্থকরা এটা কিছুতেই বুঝবেন না দুই পক্ষে নিন্দামন্দ কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে সেদিন পিকচার প্যালেসের ভোটাভুটিতে মওলানার হার হল তবু মওলানা সেই ভোটের ফলাফলকে মিথ্যে বললেন আওয়ামী লীগের সেক্রেটারি শেখ মুজিবুর রহমানের ভূমিকাটাও মামুন ঠিক বুঝতে পারছেন না এই তরুণ নেতাটি সংগঠনের কাজ ভালো জানে খাঁটি দেশপ্রেমিক যে তাতেও কোনো সন্দেহ নেই কিন্তু বড্ড মাথা গরম নিজের মতটাই চেঁচিয়ে জাহির করে অন্যের কথা শুনতে চায় না পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের সঙ্গে তার স্পষ্ট মনোমালিন্য সবাই টের পেয়ে গেছে ভাসানিপন্থীদেরও অনেক কেশে খেপিয়ে রেখেছে সে তো চেষ্টা করতে পারত সোহার ওয়ার্দি আর ভাসানির মধ্যে একটা আপোষ সমঝোতার ব্যবস্থা করতে তা নয় সে যেন ভাসানিকে ঠেলে দিচ্ছে আরও দূরে মামুন যা ভেবেছিলেন কয়েকদিন পর তাই হল মৌলানা ভাসানি তার অনুগামীদের নিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বেরিয়ে গেলেন রূপমহল সিনেমা হলে তিনি আলাদা একটি সম্মেলন ডাকলেন মামুন ভাসানির দলে গেলেন না তিনি আওয়ামী লীগকে শক্তিশালী দল হিসেবে টিকিয়ে রাখার পক্ষপাতি কট্টর প্রতিক্রিয়াশীল মুসলিম লীগের মোকাবিলা করতে আওয়ামী লীগই সক্ষম দেশের মানুষ এখনও আওয়ামী লীগের ওপর আস্থা রাখে তবু মামুন ভাসানি সাহেবের বক্তব্য শোনার জন্য গেলেন রূপমহল সিনেমা হলে ভাসানি সাহেব সমস্ত প্রগতিশীল দলগুলিকে এবং পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত ও স্বাধীন পররাষ্ট্র নীতির সমর্থকদের ডাক দিয়েছেন ভিড় মন্দ হয়নি বামপন্থীরা সবাই এসে চুটেছে মামুন এদের অনেককেই একটু একটু চেনেন ফজল আলী মন্টু নামে একজন লোক গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কি যেন বলছে কথাগুলো মামুন শুনতে পাচ্ছেন না কিন্তু তিনি জানেন ওই লোকটি সহওয়ার ওয়ার্দি সাহেবকে দুচক্ষে দেখতে পারে না কাগমারি সম্মেলনের পর ওই লোকটি অভিযোগ করেছিল ছাপ্পান্ন সংবিধানে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি আটানব্বই ভাগ মেনে নেওয়া হয়েছে এই কথা ঘোষণা করে সহওয়ার ওয়ার্দি বাঙালি জাতির প্রতি শত্রুতা করেছেন মামুন এদিক ওদিক তাকিয়ে আলতাফ আর তার ভাই বাবুলকে খুঁজতে লাগলেন মতের অমিল হলেও এই দুটি ছেলের ওপর তার বড় টান জন্মে গেছে তিনি ওদের দেখতে পেলেন না সিনেমা হলের বাইরেও ভিড় করে দাঁড়িয়ে আছে বহু লোক এরা ভেতরে যেতে চায় না এরা বোধ হয় মজা দেখতে এসেছে এত বড় শক্তিশালী আওয়ামী লীগ দলটা ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে এতে মুসলিম লীগের সমর্থকরা পশ্চিম পাকিস্তানি শাসকরা তো মজা পাবেই মৌলানা ভাসানির দল কতটা ভারী হয় তার উপর নির্ভর করছে কেন্দ্রে সোহার সরকারের পতন হবে কি না বেশ কিছু পুলিশও দাঁড়িয়ে আছে এখানে সেখানে গেটের দিকে এগোতে এগোতে মামুন টের পেলেন কেমন যেন একটা থমথমে ভাব যেন হঠাৎ একটা কিছু ঘটবে ইস এখনো কি মৌলানা ভাসানিকে বোঝানো যায় না দল ভাঙবেন না দল ভাঙবেন না আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলুন মামুন একবার ভাবলেন তার কি রূপমহল সিনেমার মধ্যে ঢোকার ঠিক হবে যদি কেউ ভাবে তিনি এই নতুন দলে যোগ দিতে এসেছেন যদি অত্যুৎসাহী ছোকরারা তাকে চিনতে পেরে টানাটানি করে মঞ্চে উঠিয়ে দেয় না তিনি এই বিভেদের রাজনীতিতে নিজেকে জড়াতে চান না যদিও তার কষ্ট হচ্ছে খুব তিনি বাইরেই দাঁড়িয়ে রইলেন মাইক দেওয়া হয়েছে এখান থেকে বক্তৃতা শোনা যাবে তিনি আগেই জেনেছেন যে এই নতুন দলের নাম দেওয়া হবে ন্যাশনাল আওয়ামী পার্টি সংক্ষেপে ন্যাপ এই দল নতুন কি কি প্রোগ্রাম নেয় সেটাই তার জানার কৌতূহল সিনেমা হলের মধ্যে সভার কাজ শুরু হতে না হতেই হঠাৎ বাইরে একটা তুমুল শোরগোল উঠল কয়েকখানা ট্রাক হুড়মুড়িয়ে এসে থামল সেগুলি থেকে লাফিয়ে লাফিয়ে নামলো তরুণ ছেলের দল হাতে তাদের লাঠি পেছনেও দৌড়ে আসছে অনেক লোক দৌড়তে দৌড়তে তারা বড় বড় ইট ছুটছে প্রায় চোখের নিমেষেই স্থানটি রণক্ষেত্র হয়ে গেল মাথা বাঁচাবার জন্য মামুন দৌড় লাগালেন কারা এই মিটিং ভাঙতে এলো মুসলিম লীগের সাপোর্টার তাদের এখনো এতটা ক্ষমতা আছে যারা মারামারি করতে এসেছে তারা প্রায় সবাই অল্প বয়সী দেখে মনে হয় ছাত্র ছাত্রদের মধ্যে ওদের এত জনপ্রিয়তা কিছু দূরে গিয়ে মামুন থামলেন ইট ছোড়া সমানভাবে চলছে লাঠি দিয়ে পেটাবার দমাদম শব্দ হচ্ছে মামুন কান পেতে স্লোগানগুলো শোনার চেষ্টা করলেন চিৎকার চেঁচামেচিতে কিছুই প্রায় বোঝা যাচ্ছে না তবু মামুনের খটকা লাগলো পুলিশ নিষ্ক্রিয় কেন স্পষ্ট দেখতে পাচ্ছেন পুলিশ দিব্যি হাত গুটিয়ে রয়েছে তাহলে কি তাদের ওপর নির্দেশ আছে আক্রমণকারীদের বাধা না দেবার কেন্দ্রে এবং রাজ্যে এখন আওয়ামী লীগ সরকার মামুন দেখতে পেলেন একটা ট্রাকের ওপর দাঁড়িয়ে লাফাচ্ছে তার বরিশালের বন্ধু বদ্রু শেখ এবারে তিনি আরও কয়েকজন আওয়ামী লীগের যুবকর্মীকে চিনতে পারলেন মামুন আবার ফিরে এগোতে লাগলেন সেই ট্রাকের দিকে কোনো রকমে অন্যদের ঠেলে ঠুলে তিনি উঠে পড়লেন ট্রাকের ওপর বদ্রুর হাত চেপে ধরে প্রচন্ড ধমক দিয়ে বললেন এসব কি হচ্ছে পাগলামি এই বদ্রু 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 শেখ সত্যি পাগলের মতন গলা ফুলিয়ে চিৎকার করতে করতে লাফাচ্ছিল মামুনের ঝাঁকুনি খেয়ে থেমে গিয়ে বলল তুমিও এসেছো বেশ করেছো মারো শালাদের রাগে জ্বলে উঠে মামুন বললেন তুই এইসব ছেলেগুলো ছেলেগুলারে খেপিয়েছিস মাত্র কয়েকদিন আগে যারা ছিল আমাগো ভাই ও বন্ধু তাদের মারতে এসেছিস বদ্রু হাত ছাড়িয়ে নিয়ে বলল বাদ দে বাদ দে ও কথা বাদ দে ভাই বন্ধু না ছাই ওরা বিশ্বাসঘাতক ওরা রাষ্ট্রের শত্রু ওদের এই পার্টি ফর্ম করতে আমরা দিব না কিছুতেই দিব না মামুন বদ্রুকে ঠেলতে ঠেলতে এক কোনায় নিয়ে গিয়ে বললেন তোকে এই ফোপুর দালালি করতে কে বলেছে আওয়ামী লীগের কাউন্সিলে কি এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি কাউন্সিলের মেম্বার তুই কে আওয়ামী লীগ গণতান্ত্রিক পার্টি আমরা গুন্ডামির প্রশ্রয় দিই না বদ্রু বলল ওসব কথা এখন রাখো তো মামুন সাহেব যেমন করে হোক ওদের আটকাইতেই হবে ওদের পেছনে জনগণকে লেলিয়ে দেব এই মৌলানা ভাসানিটিকে তো চেনো নাই উনি হচ্ছেন দেশের বর্তমান পরিস্থিতিতে যে কোনো মানুষকে অন্যদের চোখে হেও কিংবা ঘৃণ্য করতে গেলে তিনটি বিশেষণই যথেষ্ট সেই তিন বিশেষণ হচ্ছে ইসলামের শত্রু পাকিস্তানের শত্রু এবং ভারতের দালাল মাত্র কিছুদিন আগেও যিনি ছিলেন তাদের পার্টির শ্রদ্ধেয় প্রেসিডেন্ট সেই মৌলানা ভাসানি সম্পর্কে বদ্রু অবিকল সেই তিনটি বিশেষণই প্রয়োগ করল কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে রইলেন মামুন তার অবস্থা দেখে হেসে উঠল বদ্রু তারপর মামুনের কাঁধ চাপড়ে বলল তুমি ঠান্ডা ধাতের মানুষ তুমি এসবে মাথা গলাইও না বাড়ি গিয়া ঘুমাও তার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে মামুন বললেন তোমার এত উৎসাহ কেন সোহার ওয়ার্ডে মিনিস্ট্রি ফল করলে তোমার মতন ব্যবসায়ীদের মুশকিল হবে তাই যেমন করে হোক টিকিয়ে রাখতে চাও বদ্রু শেখ জোর দিয়ে বলল আলবাদ আমাদের লিডার এখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার শিক্ষামন্ত্রী আবুল মনসুর আমাদের নিজস্ব লোক আমরা এখন নতুন নতুন লাইসেন্স পাইতে আছি এখন যদি কেউ দুসমানী করতে আসে ব্যবসায়ীদের স্বার্থ আর দেশের মানুষের স্বার্থ তাইলে এক তার জন্য গণতন্ত্রের যদি বলি দিতে হয় গণতন্ত্রে কে বলি দিচ্ছে এই যে পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে আর গুন্ডামি করে একটা পার্টি কনভেনশন ভাঙা হচ্ছে মামুন লরি থেকে নামতে উদ্যত হয়ে বললেন তোমাদের এসব বাদরামও আমি সহ্য করব না আমাদের পার্টির একটা ইমেজ আছে আমি সেক্রেটারি শেখ মুজিবুর রহমানকে এখনই টেলিফোন করতেছি বদ্রু শেখ মামুনের হাত ধরে টেনে বলল দাঁড়াও দাঁড়াও আগে সব শুইন আরে শেখ মুজিবি তো আমাগো পাঠাইছে আমি নিজের দুই দুইটা ট্রাক দিছি তার কথায় তিনি তো ইউনিভার্সিটি আর ছাত্র ডরমিটারগুলি থেকে ছাত্রদের জুটাইতে কইছেন মামুনের মুখখানা মুহূর্তে যেন কালীবর্ণ হয়ে গেল তিনি আর কথা বলতে পারলেন না বদ্রু শেখ পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে বলল কামফতে দেখো ওরা পলাইতে আছে কাল পল্টন ময়দানে অরা প্রকাশ্য সম্মেলন করবে সেখানে আরো জোর দেব মামুন ভাই এ কয় রাজনীতি মামুন এবার দূরে দেখতে পেলেন আলতাফকে সে একটি আহত ছেলেকে পাঁজা কোলা করে নিয়ে যাচ্ছে ছেলেটির কপালে রক্ত কেও বাবুল নাকি আলতাফ একবার তাকালো এদিকে সে কি মামুনকে দেখতে পেয়েছে এই পাথর ছোড়া হামলাকারীদের ট্রাকে মামুন দু হাতে নিজের মুখ চাপা দিলেন পাড়াটির নাম বাগবাজার হলেও দৈনিক বাজারের জন্য যেতে হয় শ্যামবাজারে ছুটি ছাটার দিন হলে প্রতাপ একটু উজিয়ে চলে যান হাতিবাগানে ওখানে মাছ ভালো পাওয়া যায় বিশেষত জ্যান্ত মাছ মাছের বাজারে প্রতাপ বেশ কিছুক্ষণ ঘুরতে ভালোবাসেন কেনার চেয়েও দেখাতেই বেশি আনন্দ জ্যান্ত ট্যাংরা ছটফট করে লাফানো চিংড়ি কাতলা মাছের মুখ খোলা আর বন্ধ হওয়া মাছের দেশের মানুষদের এ দৃশ্য তো প্রিয় হবেই মালখানগরে নিজেদের বাড়ির পুকুরে প্রতাপ বঁশি দিয়ে অনেক মাছ ধরেছেন এক সময় কাতলা নয় প্রতাপদের পুকুরে যে মাছটা বেশি ছিল তার নাম কালবোষ ভারী মিষ্টি স্বাদ আর সোনালি রঙের ট্যাংরা এদেশে যার নাম পোনা মাছ ও দেশে তার নাম নলা একবার সিরাজগঞ্জে গিয়ে প্রতাপ যে রুই মাছ খেয়েছিলেন সেরকম রুই মাছের স্বাদ আর বহুদিন পাননি আরেকটা সুস্বাদু মাছ হচ্ছে খোলসে তা তো কলকাতার বাজারে ওঠেই না প্রায় তবে একটা কথা স্বীকার করতেই হবে এদিককার চিংড়ি মাছের স্বাদ অনেক ভালো সেজন্যই এদিকে অনেকে এখনও বলে বাঙাল চিংড়ি মাছের কাঙাল প্রতাপ নিজে থেকে মাছের দর জিজ্ঞেস করেন না আগে অন্য খদ্দেরদের পাশে দাঁড়িয়ে মাছওয়ালার সঙ্গে তাদের দরাদরি শোনেন একটু ভালো মাছ হলেই প্রতাপদের মতন ক্রেতাদের সাধ্যের বাইরে চলে যায় প্রতাপ প্রাণে ধরে বরফ দেওয়া মাছ কিনতে পারেন না অল্প কিনতে পারেন না কেউ কেউ অনায়াসে আধপো বা এক মাছ দিতে বলে ঢাকার কোন মাছওয়ালা হলে শুনিয়ে দিত বাবুর বাড়িতে আই যোগ্য নাকি মাছের দাম দিন দিনই বাড়ছে গত সপ্তাহে ছিল তিন টাকা সের এ সপ্তাহে সাড়ে তিন আজ ছুটির দিন বলে বড় সাইজের জ্যান্ত ট্যাংরা চাইছে চার টাকা অবিশ্বাস্য ব্যাপার চার টাকা দিয়ে কে মাছ কিনে খাবে কালো কালো ট্যাংরা দেখলেই বোঝা যায় ডিম ভর্তি পেট এই মাছ প্রতাপের খুব প্রিয় কিন্তু প্রতাপের বাজারের বাজেটই তিন টাকা সুপ্রীতিকে বাদ দিয়ে প্রতাপের বাড়িতে মাছ খাবার লোক ছজন ওই মাছ অন্তত একশের কেনা উচিত এখন সব দিক হিসেব করে চালাতে হচ্ছে প্রতাপের বাজেট বাড়াবার উপায় নেই মাছের বাজারে এরকম আগুন লাগার কারণ পাকিস্তান থেকে হঠাৎ মাছ আসা বন্ধ হয়ে গেছে পশ্চিম বাংলায় নদী খাল বিল কম মাছও কম বিহার উড়িষ্যা থেকে মাছ এনেও কলকাতার মৎস্য ক্ষুদা মেটানো যাচ্ছে না কলকাতায় শুধু যে জনসংখ্যা বেড়েছে তাই নয় মাছখোর বাঙালির সংখ্যা অনেক গুণ বেড়েছে পূর্ব বাংলা থেকে যত মানুষ চলে এসেছে তাদের কথা ভেবেই তো পূর্ব পাকিস্তান থেকে রোজ কিছু মাছ পাঠানো উচিত অথচ প্রতাপ খবরের কাগজে পড়েছেন বরফের অভাবে খুলনায় অনেক মন ইলিশ মাছ পচে যাচ্ছে কোনো কোনো দিন চার পয়সা ছ পয়সা সেরে ইলিশ বিক্রি হচ্ছে সেখানে বঞ্চিত হচ্ছে সেখানকার জেলে সম্প্রদায় কলকাতার বাজারে মাছের তুলনায় মাংস সস্তা পাঁঠার মাংস এখনো তিন টাকা কিন্তু মাংস তো মাছের মতন এক দু টুকরো খাওয়া যায় না প্রতাপদের যৌবনে বড় জামবাটি ভর্তি মাংস দেওয়া হতো এক একজনকে কবজি ডুবিয়ে খাওয়া হতো তার ছেলে মেয়েদের এখন উঠতি বয়স তারা দুটুকরো মাংস খাওয়ার পর থালা চাটবে এ দৃশ্য প্রতাপ সহ্য করতে পারেন না একজনের কাছে একটা বোয়াল মাছ রয়েছে গায়ের চকচকে ভাবটা দেখেই বোঝা যায় মাছটা টাটকা ওজন হবে শেরখানের বোয়ালের দামও সস্তা এক টাকা আনা করে চাইছে একটু চেপে ধরলে দেড় টাকায় দেবে কিন্তু মমতা বোয়াল মাছ খান না সেই দেখা দেখি ছোট মেয়েটাও খায় না ওদের নাকি বোয়াল মাছে কিরকম গন্ধ লাগে তাহলে ওদের জন্য আবার অন্য মাছ কিনতে হয় শুধু বোয়াল নয় মমতা বেলে মাছ শোল মাছ চিতল মাছ এসব খান না বান মাছ দেখলে তো তার ঘেন্না হয় ওগুলো নাকি সাপের মতন প্রতাপের পকেটে একটা দশ টাকার নোট আছে বটে কিন্তু খরচ না বাড়াতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ বোয়াল মাছের কাছ থেকে সরে গিয়ে ডিম ভরা ট্যাংরা মাছগুলোর দিকে কয়েকবার তারিফ করা চোখে তাকিয়ে তিনি পার্শে মাছ কেনায় ঠিক করলেন তিনি সেই মাছওয়ালার সামনে দাঁড়িয়েছেন পেছন থেকে একজন বলল মজুমদারদা কেমন আছেন প্রতাপ মুখ ফিরিয়ে দেখলেন ধুতির ওপর গিলে করা পাঞ্জাবি পরা একজন বেঁটে খাটো মোটা সোটা মানুষ তার দিকে চেয়ে আছেন প্রতাপ প্রথমে চিনতে পারলেন না লোকটির মুখটি হাসি মাখা বেশ পরিতৃপ্ত ধরনের মুখ চেহারায় আর্থিক স্বাচ্ছলের ছাপ আছে লোকটি বাজার করতে এসেছে ঠিকই কিন্তু হাতে কোনো থলি বা চুবড়ি নেই তার পেছনে ভৃত্ত শ্রেণীর একজন লোক একটা ধামা মাথায় করে দাঁড়িয়ে আছে কলকাতায় পুরনো লোকদের এরকম চাকর সঙ্গে নিয়ে বাজার করতে আসাই প্রথা লোকটির একটি দাঁত সোনা দিয়ে বাঁধানো তাই দেখে প্রতাপের মনে পড়ে গেল বিমান বিহারীর বাড়িতে লোকটিকে দু একবার দেখেছেন প্রতাপের সঙ্গে আলাপও হয়েছে কিসের যেন ব্যবসা আছে প্রতাপও হাসির উত্তর দিয়ে বললেন কি খবর আপনি এদিকেই থাকেন নাকি লোকটি বলল আমার বাড়ি তো এই গ্রে স্ট্রিটে আপনি তো দাদা থাকেন বাগবাজারে তাই না হঠাৎ এদিকে প্রতাপ বললেন এলাম আপনাদের বাজারে যদি ভালো মাছ পাওয়া যায় কিন্তু যা দাম এবারে প্রতাপের মনে পড়ল লোকটির নাম জগৎপতি দত্ত হ্যাঁ ঠিক জগৎপতি বটে ওই নাম নিয়ে বিমানবিহারী কি যেন একটা রসিকতাও করেছিল জগৎপতি দত্তদের কয়েক পুরুষের কাগজের ব্যবসা প্রতাপের কথা শুনে জগৎপতি মহা উৎসাহের সঙ্গে বললেন আর বলবেন না বেটারা গলা কাটবে একেবারে পাকা রুই বলে কিনা চার টাকা চারা না কেউ কখনো শুনেছে এরকম এরপর আর বাঙালিকে মাছ খেতে হবে না আশ ধোয়া জল খেয়েই স্বাদ মেটাতে হবে বুঝলেন মাছওয়ালাটি এই আলোচনা শুনতে পেয়েছে তার এখন অন্য খদ্দের নেই সেই জন্য সে আলোচনায় যোগ দেবার জন্য বলল শুধু আমাদের দোষ দিচ্ছেন আলুর দাম কত উঠেছে বলুন আনাসের আলু আর পটল অন্য বছরে এই সময় ছাগলেও খেতে চায় না সেই পটল দশ আনা চালের মন ধা ধা করে সাতাশ টাকায় চড়ে বসল হবে তো জগৎপতি মাঝওয়ালাটের দিকে তাকিয়ে ব্যাঙ্গের সুরে বলল। তোদেরই তো এখন পোয়া বারো চেহারায় কিরকম চেকনাই হয়েছে হাতে তিনখানা আংটি একদিকে ওজন মারবি আবার দাম ও হাকবি যাচ্ছে তাই জগৎপতিরা এইসব মাছওয়ালা শ্রেণীর লোকদের অনায়াসে তুই বলে সম্বোধন করেন প্রতাপ এমন পারেন না নিজের পরিবারের বাইরে তিনি কারুকেই তুই বলেন না জগৎপতি জিজ্ঞেস করলেন আপনি এই পার্শে মাছ কিনছেন নাকি এ বেটা কত করে চাইছে মাছওয়ালা বলল মোট তিন পোয়া আছে সব ল্যান্ড তো আড়াই টাকা দরে দিয়ে দেব জগৎপতি এক ধমক দিয়ে বললেন মাছি বসছে এর দর আড়াই টাকা মজুমদার দাদা কিনবেন না এগুলো কিনবেন না ওদিকটায় একজনের কাছে ভালো পাবদা আছে সাড়ে তিন করে দিচ্ছে চলুন আমি কিনিয়ে দিচ্ছি এ বাজারে তো সব বেটা মাছওয়ালা আমার চেনা প্রতাপের অনিচ্ছা সত্ত্বেও জগৎপতি তাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে একশের পাবদা মাছ কেনালেন প্রতাপের বাজেট ছাড়িয়ে গেল চক্ষু লজ্জায় যায় তিনি আপত্তি করতে পারলেন না তাছাড়া পাবদা মাছ তার মাটি মাটি লাগে মাছগুলো দেখতে হলেও ওজন আছে বেশ উঠল মোটে এ আটটা তাছাড়া পাবদা মাছ প্রতাপের পছন্দের মাছ নয় এই একটা মাছ যাতে মাছের গন্ধ নেই জগৎপতি জিজ্ঞেস করলেন দাদা আপনি এই ফিফটিন্থ অগস্ট কি করছেন খুব ব্যস্ত অনেক মিটিংয়ে যেতে হবে প্রতাপ হেসে বললেন না না আমার আবার মিটিং কিসের আপনারা হাকিম মানুষ আপনাদের কত লোক ডাকে প্রতাপ আবার হাসলেন মফসলে যখন পোস্টিং ছিল তখন অনেকে মানত ঠিকই স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের জন্য তাকেই ডাকা হতো কিন্তু কলকাতায় কেউ গ্রাহ্য করে না জগৎপতি বললেন আপনি ওই দিন ফ্রি আছেন তবে আমাদের সঙ্গে চলুন না বিমানদাও দাও যাচ্ছেন কোথায় এই গরিবের একখানা ছোট বাড়ি তিনটায় দু চারজন বন্ধু বান্ধবকে নিয়ে যাব ঠিক করেছি চলুন না খারাপ লাগবে না পুকুরের মাছ খাওয়াতে পারবো আশা করি প্রতাপ এড়িয়ে যাবার জন্যে বললেন ঠিক আছে আমি বিমানের সঙ্গে কথা বলবো। জগৎপতি একগাল হেসে বললেন কথা বলার আর কি আছে মাঝখানে তো আর তিনটে মাত্র দিন আপনি সকাল সাড়ে আটটায় শিয়ালদা সাউথ স্টেশনে চলে আসুন প্রতাপ বললেন আচ্ছা দেখি আর দেখা দেখাদেখির কিছু নেই আপনাকে কিন্তু কাউন্ট করছি আমি বিমান দাদাকে আগেই আপনাকে ইনক্লুড করার কথা বলেছিল বিশ্বাস করুন আটটা পঞ্চাশের ট্রেন ফেল না হয় জগৎপতি বিদায় নেবার পর প্রতাপ বাজার সারতে লাগলেন ইচ্ছে মতন মাছ কিনতে পারেননি বলে তার মুখখানা গোমরা হয়ে গেছে এখন তরকারিওয়ালার সঙ্গে তিনি প্রায় ঝগড়া করে ফেলছিলেন তো সব জিনিসের দাম বেশি তার খুচরো পয়সা দেবার সময়ও ঠকাচ্ছে ওরা কয়েক মাস আগে নয়া পয়সা চালু হয়েছে টাকা আনা পাইয়ের বদলে একশো নয়া পয়সায় এক টাকা এখনও আনি দুয়ানি চলছে নয়া পয়সাও চলছে পুরোনো পয়সার বদলে নতুন খুচরো দিতে গিয়ে সব দোকানদারই কম দেয় মেজাজ গরম করতে গিয়ে প্রতাপ শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলেন সামান্য দু একটা পয়সার জন্য বকাবকি করা কি তাঁর মানায় তিনি এত নিচে নেমে যাচ্ছেন প্রতাপ নিজেকেই ধমক দিলেন তারপর আলোয়ালার কাছ থেকে খুচরো পয়সা ফেরত না নিয়েই হন করে বেরিয়ে গেলেন বাজার থেকে পরদিন বিমানবিহারীর একজন কর্মচারী একখানা চিঠি নিয়ে এলো পনেরোই আগস্ট জগৎপতি দত্তের বারুইপুরের বাড়িতে পিকনিকে যাওয়ার জন্য তিনি প্রতাপকে অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী পুত্র কন্যাদেরও নেমন্তন্ন মমতার কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না তিনি যেতে রাজি হলেন না পিকলু আর বাবলু দুজনেই পাড়ার ক্লাবের ফাংশনের সঙ্গে জড়িত তুতুল আর মুন্নিকে অন্তত নিয়ে যেতে চাইলেন প্রতাপ তুতুলও অনিচ্ছা প্রকাশ আগস্ট খুব ভোরেই ঘুম ভেঙে গেল সকলের প্রভাত ফেরি বেরিয়েছে বিভিন্ন ক্লাব থেকে শুধু গান নয় তার সঙ্গে আছে বিউগল ও কেটেল ড্রাম একটার পর একটা মিছিল আসছে প্রতাপ তৈরি হয়ে নিয়ে মুন্নির হাত ধরে বেরিয়ে পড়লেন সাতটার মধ্যে ট্রামবাসে যাওয়া অনিশ্চিত আজ শিয়ালদা পর্যন্ত হেঁটেই যেতে হবে মুন্নি একটা লাল রঙের ফ্রক পরেছে তার পিসিমনি এটা বানিয়ে দিয়েছেন সেলাই যথেষ্ট জ্ঞান আছে প্রতাপকেও নিজের হাতে একটা পাঞ্জাবি বানিয়ে দিয়েছেন এবারের জন্মদিনে মুন্নি এখন স্কুলে যাচ্ছে কিন্তু তার মুখে আঙুল দেওয়া রোগটি এখনো যায়নি মমতা আজ বারবার বলে দিয়েছেন বাইরের লোকজনদের মাঝখানে সে যেন ওরকম অসভ্যতা না করে প্রতাপকেও তা সর্বক্ষণ নজর রাখতে হবে রাস্তার মোড়ে বানানো হয়েছে তরুণ চতুর্দিকে ঝুলছে কাগজের মালা অনেক বাড়ির ছাদে ওড়ানো হয়েছে জাতীয় পতাকা প্রতাপের বাড়িওয়ালাও বাদ যায়নি এবছরের উৎসবের জাঁকজমক অনেক বেশি শুধু স্বাধীনতার দশম বৎসর তো নয় স্বাধীনতা সংগ্রামের একশো বছর পূর্তি সতেরোশো বাংলার পতন আঠারোশ সাতান্নতে সিপাহী বিপ্লব তারপর এই উনিশশো সাতান্ন অনেকে ভেবেছিল বছরও সাংঘাতিক কিছু একটা ঘটবে এ পর্যন্ত তো কিছুই দেখা গেল না অবশ্য গুজব ছড়িয়েছে নানা রকম অনেকেই বলা বলি করছিল নেতাজি সুভাষ বোস তিব্বতের তাঁবু গেড়ে আছেন এই বছরে তিনি বিরাট সৈন্যবাহিনী নিয়ে আবার ভারতে ঢুকবেন তারপর হিন্দুস্তান পাকিস্তান এক করে দেবেন তাকে সবাই মানবে প্রতাপ অবশ্য এই গুজব একটুও বিশ্বাস করেননি সুভাষ বোস যদি বেঁচেও থাকেন তাহলে তিনি সৈন্যবাহিনী পাবেন কোথায় আইএনের সবাই তো আত্মসমর্পণ করেছিল যুদ্ধ চলার সময় জহরলাল বলেছিলেন সুভাষ বোস যদি বিদেশি সৈন্যবাহিনী নিয়ে ভারতে পা দেন তাহলে তিনি নিজে তলোয়ার নিয়ে তার মোকাবিলা করবেন এখন যদি সুভাষবাবু সত্যিই কোনো সৈন্যবাহিনী নিয়ে আসেন তাহলে কি বলবেন জহরলাল তিনি কি সহ্য করতে পারবেন তার এই প্রতিদ্বন্দ্বীটিকে বহু ছাদ ও বারান্দায় তো জাতীয় পতাকা উঠছেই রাস্তায় অনেক লোক হাতে একটা করে তেরেঙ্গা ঝান্ডা নিয়ে ঘুরছে মুন্নি বলল বাবা আমাকে একটা ফ্ল্যাগ কিনে দাও প্রতাপকে বিশেষ উদ্যোগ নিতে হল না শামবাজার মরে আসবার আগেই একদল ছেলে তার আর মুন্নির জামায় আলপিন দিয়ে দুটি পতাকা আঁকা ব্যাচ লাগিয়ে দিয়ে বললেন একটা টাকা দিন স্যার ব্যাচগুলোর দাম দু আনার বেশি নয় এই সুযোগে কেউ কেউ ব্যবসাও শুরু করে দিয়েছে বিনা আপত্তিতে প্রতাপ টাকাটা দিয়ে দিলেন আর এক টাকা দিয়ে জন্য একটা পতাকা গ্যাস বেলুনও কিনলেন বেলুনের সুতোটা বেঁধে দিলেন যায় স্বাধীনতা প্রতাপদের যৌবনের স্বপ্নের স্বাধীনতা দ্বিতীয় মহাযুদ্ধের মাঝামাঝি যখন বোঝা গিয়েছিল ইংরেজ জিতুক বা হারুক এবারে সত্যিই ভারতের স্বাধীনতা আসবে তখন কি সাংঘাতিক উত্তেজনার দিন গেছে স্বাধীনতা শব্দটি শুনলেই রক্তস্রোত চঞ্চল হয়ে উঠতো যেন স্বাধীনতা এদেশে সোনার দিন এনে দেবে স্বাধীনতার পর অনেক কষ্ট সহ্য করতে হয় তা সবাই জানে দেশের মানুষ অনেক রকম ত্যাগ স্বীকার না করলে একটা নতুন দেশের স্বাধীনতা মজবুত হয় না কিন্তু ত্যাগ স্বীকার করছে কারা শুধু গরিবরা যারা ধনী তারা অনেকেই আরো ধনী হচ্ছে রাজনীতির ছত্র আশ্রয় নিয়ে তৈরি হচ্ছে একদল নতুন ধনী সম্প্রদায় একটা উটকো দালাল শ্রেণী তাদের ধরন ধারণই অসহ্য এই দশ বছর ধরে পণ্ডিত নেহেরু ভারতের টিকিয়ে রেখেছেন গণতন্ত্র এই তার গর্ব শুধু ভোটের গণতন্ত্র সারা দেশ জুড়ে অভাব অনটন চতুর্দিকে ধর্মঘটের হুমকি এই মাসেই তো সর্বভারতীয় সরকারি কর্মচারী ধর্মঘটের প্রস্তাব কোনো রকমে ধামাচাপা দেওয়া হল ডাক ও তার কর্মীরা ধর্মঘটে প্রায় নেমেই পড়েছিল তোষামত করে থামানো হয়েছে এদের বেলায় তোষামত কিন্তু দিল্লিতে ঝাড়ুদারদের ধর্মঘটে নেহেরুর নাকের ডগার উপর দিয়ে গুলি চালালো পুলিশ সরকারি হিসেবেই মারা গেছে দুজন বেসরকারি হিসেবে কতজন কে জানে যেখানে গান্ধীজি নিহত হয়েছিলেন সেখানেই আবার গুলি খেয়ে মরল তার প্রিয় হরিজনরা বাবা ওটা কি ঠাকুর মুন্নির কথা শুনে প্রতাপ ধাতস্থ হলেন ছোট মেয়েটাকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন আজ এই সব তিক্ত কথা মন থেকে তাড়িয়ে দেওয়াই ভালো একটা বেশ বড় ক্লাবের মিছিল বেরিয়েছে সাদা পোশাক পরা নানা বয়সী ছেলে মেয়েরা ধীর তালে হাঁটছে দুটি শাড়িতে গান গাইতে গাইতে অবশ্য ড্রাম ধুন্দু মারে গান শোনাই যাচ্ছে না কিন্তু ফুটফুটে মুখগুলি দেখতে ভালো লাগে কার্ডবোর্ড কেটে গান্ধীজির একটা বড় মূর্তি বানিয়ে মাঝখান দিয়ে নিয়ে চলেছে একটা ঠেলাগাড়িতে চাপিয়ে মুন্নি ওটাকেই ঠাকুর ভেবেছে হ্যাঁ ঠাকুরই বটে গান্ধী ঠাকুর জাতির পিতা প্রত্যেক সরকারি অফিসে স্কুল কলেজে গান্ধীজির রং করা ছবি ঝোলে এমনকি আদালতে বার রুমেও কিন্তু গান্ধীজিকে ভুলে গেছে সবাই তার নীতিটি সব গোল্লায় গেছে অহিংসার কথা শুনলেই সবাই হাসে গান্ধী টুপি পরা মন্ত্রীরা প্রথম প্রথম সব একবার করে গদগদ স্বরে গান্ধীজির নাম উচ্চারণ করতেন এখন তাও বন্ধ পণ্ডিত নেহেরু পর্যন্ত পাকিস্তানের সঙ্গে জেদাজেদি করে সমরাষ্ট্র বাড়িয়ে চলেছেন ঠাকুর নারে উনি হচ্ছেন মহাত্মা গান্ধী নম করব প্রতাপ একটু দ্বিধা করলেন মেয়েকে তিনি কি শেখাবেন গান্ধীজির মূর্তিকে প্রণাম করবার তিনি কোনো যুক্তি খুঁজে পান না কিন্তু বাচ্চা মেয়ে ওদের জগৎটা অন্যরকম এরপর যে মিছিলটা এলো তাতে গান্ধীজির মূর্তি নেই কিন্তু ছেলেমেয়েরা অনেকগুলি বড় বড় ছবি বয়ে নিয়ে যাচ্ছে এটা নিশ্চয়ই ফরওয়ার্ড ব্লকের ছবিগুলি সুভাষ বোস ধিলন শান লীবাই এইসব আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের এই মিছিল দেখে রাস্তার দুপাশের লোক হাততালি দিয়ে উঠল বাঙালিরা কোনোদিন যুদ্ধ করেনি কিন্তু যুদ্ধের গল্প ভালোবাসে আজকাল সুভাষবাবুর ধুতি পাঞ্জাবি পরা ছবি দেখাই যায় না সবই মিলিটারি পোশাক পরা চেহারা সুভাষবাবু সম্পর্কে মাঝে মাঝেই যেসব গুজব ছড়ায় তার কোনোটাতেই তার একা ফিরে আসার কথা নেই তিনি আসবেন সামরিক বাহিনীর প্রধান হয়ে মানিকতলা পর্যন্ত হেঁটে আসার পর প্রতাপ বুঝতে পারলেন মুন্নি ক্লান্ত হয়ে গেছে কিন্তু সে বাবার কোলেও চড়বে না বাস দেখা যাচ্ছে না একটাও কিন্তু ট্রাম বেরিয়েছে কচ্ছপ গতিতে চলছে প্রতাপ একটা ট্রামে চেপে বসলেন হাতে অনেক সময় আছে মুন্নি জানলা দিয়ে মুখ বাড়িয়ে মিছিল দেখতে দেখতে বলল বাবা স্বাধীনতা দিবসে গাড়িতে চললে কি পাপ হয় সবাই যে হেঁটে যাচ্ছে প্রতাপ বললেন না রে ওরা তো মিছিল করে যাচ্ছে আমরা অন্য জায়গায় যাচ্ছি মুন্নি আবার জিজ্ঞেস করলো আচ্ছা বাবা ওরা হাঁটতে হাঁটতে কত দূরে যাবে স্বাধীনতা কোথায় আছে প্রতাপের পাশে একজন বৃদ্ধ সহযাত্রী ফোকলা দাঁতে হেসে বললেন এইবার মশাই আপনার মেয়ে একখানা সুকঠিন প্রশ্ন করেছে উত্তর দিন প্রতাপও হাসলেন বৃদ্ধটি মুন্নির মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন ভারী মিষ্টি মেয়ে মা সারা জীবন ধরেই স্বাধীনতা খুঁজতে হয় সহজে তো পাওয়া যায় না শিয়ালদায় নেমে প্রতাপ দেখলেন প্রধান গেটের কাছেই জগৎপতি দাঁড়িয়ে আছেন একটি ছোট দল নিয়ে প্রতাপকে দেখে উনি হৈ হৈ করে স্বাগত জানালেন তারপর বললেন ওইখানে ছায়াতে গিয়ে দাঁড়ান বিমান দ্বারাও এসে গেছেন বিমানবিহারীর সঙ্গে এসেছে অলি আর মুন্নি বুলি ওদের দেখে ছুটে গেল ওলি জিজ্ঞেস করল বাবলুদা আসেনি কেন এ মা ভাল লাগে না আমরা তো ওখানে আর কারুকে চিনি না বিমান আকাশের দিকে তাকিয়ে বললেন মেঘ মেঘ করেছে বৃষ্টি হলেই সব পণ্ড হয়ে যাবে প্রতাপ বললেন এবছর তো বৃষ্টি হলোই না ভালো করে হোক বৃষ্টি হোক বিমানবিহারী হেসে বললেন তা বলে আজকের দিনটাতেই হতে হবে কেন আজ সব ছেলেমেয়েরা উৎসব করছে আমরা পিকনিক যাচ্ছি একটি চাওয়ালা সামনে এসে দাঁড়াতেই প্রতাপ জিজ্ঞেস করলেন চা খাবে নাকি ও দাও তো বিমানবিহারী সন্ত্রস্ত হয়ে বললেন আমি না আমি না ওরে বাবা এই চা গুড় দিয়েছে কতক্ষণ ধরে ফুটিয়েছে ঠিক নেই জিভের স্বাদ নষ্ট করে দেবে প্রতাপ বললেন আমার জিভ পুরু আমার এতেই চলবে মাটির খুঁড়িতে পেতলের কলসি থেকে ঢালা চা দুবার নিলেন প্রতাপ তারপর সিগারেট ধরিয়ে গল্প করতে লাগলেন বন্ধুর সঙ্গে কিন্তু এখানে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াবার উপায় আছে অসম্ভব ভিখেরির উপদ্রব বুড়ো বুড়ি বাচ্চা ভিখিরি না বান্দা সব বিমান বিমানবিহারীদের মাঝে মাঝে সরে দাঁড়াতে হয় স্টেশন চত্বরটাতে যেমন নোংরা তেমন দুর্গন্ধ ভেতরের সব প্ল্যাটফর্মে উদ্বাস্তুদের স্থায়ী আস্তানা এখন অনেকে বাইরেও উপচে এসেছে এদিকে ওদিকে ছেঁড়া চটের তাঁবু তার মধ্যেই চলেছে মানুষের সংসার বিমানবিহারী ছাপাখানার গল্প শুরু করেছেন পুজোর আগে তাঁর পাঁচখানা বই প্রকাশ করার কথা কিন্তু তার প্রেসের কর্মচারীরা ধর্মঘট করেছে অক্টোবর নভেম্বরের মধ্যে বই বাজারে ছাড়তে না পারলে তিনি টেক্সট বুক সিলেকশন কমিটিতে ধরাতে পারবেন না সেই জন্য তিনি উদ্বিগ্ন এই রকম মেঘলা দিনে ছাপা ভালো হয় তাঁর বন্ধু দিলীপ কুমার গুপ্ত বলেন কবিরা যেমন আকাশের মেঘ দেখে কবিতা লেখে সেই রকম কবিতার বই ছাপার জন্য আকাশে মেঘের অপেক্ষা করতে হয় একটি বুড়ি ভিখিরি অনেকক্ষণ সামনে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করছে প্রতাপ একসময় চমকে উঠলেন কালুর মা নয় মালখানগরে কালুর মা ছিল অনেকগুলো বাড়ির বাঁধা ধাইমা মা প্রতাপও কালুর মার হাতে জন্মেছেন সেই কালুর মা এখানে ভিক্ষে করছে পরক্ষণেই প্রতাপ নিজের ভুল বুঝতে পারলেন কালুর মায়ের এতদিন বেঁচে থাকার কথা নয় তবু তিনি বুড়িকে জিজ্ঞেস করলেন বাড়ি কোথায় ছিল ঘোলাটি চোখ তুলে বুড়ি বলল বাড়ির কথা আর জিগাইও না বাবা কোনো দিন যে আমাগো বাড়ি ছিল তা যেন নিজেরই আর বিশ্বাস হয় না প্রতাপ একটা দশ নয়া দিলেন এই সে নয় তবু এই বুড়ির চেহারা অবিকল কালুর মায়ের মতন বিমানবিহারী এখনো ছাপাখানার কথা বলে যাচ্ছেন প্রতাপ সেদিকে মন দিতে পারছেন না তিনি দেখছেন রিফিউজিদের তাঁবু তার আর বিমানবিহারীর দৃষ্টিভঙ্গির তফাত হবে। কলকাতার মানুষদের রিফিউজি দেখতে দেখতে চোখ পচে গেছে সহানুভূতি শুকিয়ে গেছে সেটা অস্বাভাবিক কিছু নয় একটা না দশ বছর ধরে সহানুভূতি টিকিয়ে রাখা যায় না কিন্তু প্রতাপ এখনও এদের সঙ্গে একাত্মতা বোধ করেন তিনি অস্ফুটভাবে বললেন দেশ বিভাগের দশ বছর পূর্ণ হয়ে গেল এখনও রিফিউজিদের জন্য কোনো ব্যবস্থা করতে পারল না দেশের সরকার এই স্বাধীনতার মূল্য কি বিমানবিহারী এবার এদিকে মনোযোগ ফিরিয়ে বললেন দশ বছরের স্বাধীনতা তো নিতান্ত শিশু এর মধ্যে কতটুকুই বা করা সম্ভব বল তারপর আশেপাশে দিকে তাকিয়ে বললেন এরা সবাই কিন্তু ইস্ট পাকিস্তানের রিফিউজি নয় বুঝলে শুনেছি সুন্দরবন অঞ্চলে এবছর ভয়াবহ দুর্ভিক্ষ চলছে সেখানকার মানুষ হাজারে হাজারে কলকাতায় চলে আসছে এরপর রাস্তাঘাট সব ভরে যাবে প্রতাপ বললেন সুন্দরবন থেকে যারা বাড়িঘর ছেড়ে কলকাতায় আশ্রয় নিতে আসে তারাও রিফিউজি ট্রেনের সময় হয়ে গেছে কুড়ি বাইশ জনের একটি দল ট্রেনে উঠল বারুইপুর পৌঁছে দেখা গেল জগৎপতি দত্ত অতি বিনয় করেছিলেন এখানে তার প্রচুর সম্পত্তি একটি বেশ ছড়ানো পাকা বাড়ি দুদিকে ঘেরা বারান্দা সামনে চওড়া উঠোন তারপর বাগান এক ধারে একটি পুকুর সেটিকে দিঘি বলা যায় সে বাড়িতে পৌঁছনো মাত্র ফল মিষ্টি মাছ ভাজা দিয়ে এমন জলখাবার দেওয়া হলো যে দুপুরের খাওয়াটা কি পরিমাণ হবে তা অনায়াসে বোঝা যায় ছেলে মেয়েদের খুব মজা এতখানি ফাঁকা জায়গা তো কলকাতায় পাওয়া যায় না উঠোনের এক কোণে একটা সবেদা গাছ মুন্নি ওই গাছ আগে দেখেনি সে জিজ্ঞেস করল বাবা ক্যাম্বিসের বলের মতন ওইগুলো কি উঠনের আরেক কোণে বড় বড় বটিতে কাটা হচ্ছে পুকুর থেকে ধরা রুই কাতলা একটা প্রায় চার সের ওজনের রুই এখনো লাফাচ্ছে অত বড় মাছও মুন্নি দেখেনি কখনো সে ভয় পেয়ে বাবার হাত চেপে ধরল পুকুর ঘাটে একটা নৌকো বাঁধা আছে অলিবলি বায়না ধরল সেই নৌকো চাপবে সবাই একসঙ্গে না না করে উঠল জগৎপতির ছেলে সিন্ধু বলল আমাদের হারান থাকলে তবু নিয়ে যেতে পারতো ওদের সে ভালো নৌকো চালায় কিন্তু হারানের জর প্রতাপ জিজ্ঞেস করলেন বৈঠা আছে তাহলে মাঝির দরকার নেই আমি চালাতে পারব সিন্ধু জিজ্ঞেস করল আপনি বুঝি রোয়িং জানেন প্রতাপ হেসে বললেন না আমি কোনো সুইমিং ক্লাবে রোয়িং শিখিনি তবে নদী নালার দেশের মানুষ তো নৌকো চালাতে জানি বৈঠা নিয়ে তিনি নৌকোয় উঠে বাচ্চাদের ডেকে বললেন আয় তোদের ঘুরিয়ে নিয়ে আসি বিমানবিহারীর মুখ শুকিয়ে গেছে আদালতের একজন হাকিম নৌকো চালাবেন এ কথা অনেকেই বিশ্বাস করতে পারছে না প্রতাপ বিমানবিহারীর দিকে তাকিয়ে বললেন ভয় নেই বাচ্চাদের দায়িত্ব আমার তুমিও আসবে নাকি বিমানবিহারী সাঁতার জানেন না তিনি নৌকোয় উঠতে রাজি হলেন না প্রতাপ মনে মনে হিসেব করে দেখলেন যুদ্ধের পরের বছর দেশে গিয়ে তিনি শেষবার নৌকো চালিয়েছিলেন এগারো বছর আগে বৈঠা জলে ফেলে তিনি বুঝতে পারলেন কিছুই ভোলেননি তিনি অনায়াসে চলে এলেন মাছ পুকুরে বেশ স্বচ্ছ জল এদিক ওদিকে ফুটকাটা দেখে মনে হয় অনেক মাছ আছে প্রতাপদের বাড়ির দিঘিটাও এইরকম হবে তবে তার একদিকে ঘন জঙ্গল ছিল এখানে বাড়িঘর দেখা যাচ্ছে প্রতাপদের দিঘির পারে সেই ঘন জঙ্গল কি এখনো আছে অলিপুলিরা একটুও ভয় পায়নি তারা হাসছে খলখলিয়ে প্রতাপ ফিরতে চাইলেও তারা রাজি নয় তারা সমস্বরে বলছে আর একটু আর একটু দূরে ঘাটের কাছে সার বেঁধে দাঁড়িয়ে আছে অনেক দর্শক দুপুরের খাওয়ার আয়োজন দেখে সত্যি চক্ষু চরক গাছ হওয়ার উপক্রম প্রত্যেকের জন্য বড় কাঁসার থালা সেই থালা ঘিরে সাতখানা বাটি এত বাসনপত্র আছে এদের এত খাওয়া কি মানুষে খেতে পারে জগৎপতি খাওয়াতে খুব ভালোবাসেন মাঝে মাঝেই নাকি কলকাতা থেকে এরকম বন্ধু বান্ধবদের দল নিয়ে আসেন বিমান বিহারী শলপাহাড়ি তিনি প্রায় কিছুই খাচ্ছেন না জগৎপতি জোর করছেন তাকে সামনে বসে বলছেন দাদা খান খান একদিন তো কলকাতায় খেয়ে কিছু সুখ আছে সবই তো বাসি কিংবা ভেজাল এরকম টাটকা জিনিস পাবেন কোথায় জানেন দাদা যা যা খাচ্ছেন তার একটা জিনিসও কেনা নয় সব আমার নিজের বাড়ির আমার নিজের ক্ষেতের চাল বাড়ির গরুর দুধের ঘি আলু পটল বেগুন সবই আমার বাগানে হয় নিজের পুকুরের মাছ তারপর তিনি প্রতাপের দিকে তাকে জিজ্ঞেস করলেন দাদা খাচ্ছেন তো প্রতাপ উত্তর দিতে পারলেন না তার গলা হঠাৎ আটকে গেছে চোখ জ্বালা করছে তিনি নিজেকে সামলাবার চেষ্টা করছেন অতি কষ্টে একই ছেলে মানুষই করছেন তিনি বাস্তবকে মেনে নিতে পারছেন না ইতিহাসকে নিরপেক্ষভাবে বিচার করতে হয় এত লোকের সামনে তিনি কেঁদে ফেলবেন নাকি কথা না বলে প্রতাপ শুধু দুবার মাথা নাড়লেন তারপর জগৎপতি কী যে বলে যেতে লাগলেন তিনি আর তা শুনতে পেলেন না তার মনে পড়ছে মায়ের কথা দেওঘরে মা একেবারে নিষ্ফ্রাণ শীতল হয়ে গেছেন অথচ মাত্র এক দশক আগে তার মা রকম ভাবে সবাইকে কত উৎসাহ করে খাওয়াতেন অবিকল এই রকম একটি বাড়ি নিজেদের ক্ষেতের চাল বাগানের তরকারি পুকুরের মাছ বাড়িতে তৈরি ঘি আজ স্বাধীনতার দিনে জগৎপতি দত্ত বন্ধু বান্ধবকে খাইয়ে আনন্দ করছেন স্বাধীনতার মূল্য এক এক জনের কাছে এক এক রকম পরবর্তী পর্বে আমরা জানব হারিত মণ্ডল এবং অন্য রিফিউজিরা দণ্ডকারণ্যের রিফিউজি ক্যাম্পে কিভাবে দিন কাটাচ্ছেন